সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের লাইফস্টাইল ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমি দিনা, দিনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি ফলো করতে পারেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে আসতে পারেন। যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আমি আমার আজকের ব্লগটা রেখেছি। তো সকালটা যদি খুব সুন্দরভাবে শুরু হয় তাহলে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটে, এই প্রত্যাশায় শুরু করে দিয়েছি সকাল থেকে আজকের ব্লগটি। সকালে নাস্তা করে আপনাদের ভাইয়া করে নিয়েছে, আমিও করে নিলাম। তো আপনাদের ভাইয়ার জন্য চা মানে দিতে এসে দেখলাম এই সুন্দর একটা দৃশ্যটি, তো আর ক্যাপচার না করে পারলাম না, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর একটা মনোরম দৃশ্য, আর অনেক সুন্দর আজকে রোদ উঠেছে। আর এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, ময়ূর পঙ্কি, এই কবুতরটার নাম হচ্ছে সুন্দরী। তো আপনাদের ভাইয়া সুন্দরী সুন্দরী বলে ডাকছিল ওকে, তো আমার এত ভালো লাগছে। আরও একা এভাবে এসে আপনাদের ভাইয়ার হাতে কিন্তু খাবে, তো এমনিতে খাবে না, এত আদর করে। আসলে পালা জিনিসের প্রতি মায়াটা অন্যরকম। তো এদিকে আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন হাতে নিয়ে গম খাওয়াচ্ছিল, তো অন্যান্য কবুতরগুলোকেও ডাকছিল। আমি একটু জুম করে আপনাদের জন্য ক্যাপচার করে নিয়েছি এত সুন্দর একটা দৃশ্য, এত ভালো লাগছিল। আমি অনেক দূরে কিন্তু বসে আছি, ওখান থেকে কিন্তু একটু জুম করে ক্যাপচার করে নিলাম। মাশাল্লাহ এত ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, তো এত ভালো লাগছে বসে বসে একটু রোদের মধ্যে। অনেকক্ষণ বসেছিলাম, পেপার পড়লাম, আর এই রৌদ্রোজ্জ্বল দিনটা একটু দেখাচ্ছি আপনাদের। আরও অন্যান্য কবুতরগুলোকেও আপনাদের ভাইয়া ডাকছিল, আমাকে দেখলে মানে একটু দাঁড়ালেই কিন্তু উড়ে চলে যায় এগুলা। দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি, মাশাল্লাহ এত ভালো লাগছে, আসলে মনটা জুড়িয়ে যায় আর কি। পালা জিনিসগুলোর প্রতি এত মায়া আপনাদের ভাই আর এত যত্ন করে, আর সেটা বলার মতো না। নিজেকে আসলে তেমন যত্ন না করলেও কিন্তু পালা জিনিসের প্রতি আপনাদের ভাই আর অন্যরকম একটা মায়া একটা অনুভূতি কাজ করে। এই তো এখন বাইরে থেকে ঘরে চলে আসলাম, অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়, তো সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না। তো এই ওয়াশ বেসিন এরিয়াটা আমি কিভাবে সাজিয়েছি, আমার একজন ভিউয়ার আপু, প্রিয় একজন আপু, তো উনি জানতে চেয়েছেন, তো আজকে আমি একটু ডিটেলসে বলে দিয়েছি। তো এটা আমি যখন বাড়ি করেছিলাম তখন একজন আমাদের রিলেটিভ আর কি চায়না থেকে কিছু প্রোডাক্ট এনেছিল, তো আমি ওয়াশ বেসিনটা ওখান থেকে কিনেছিলাম আমার একজন রিলেটিভ থেকে। তো ওয়াশ বেসিনের উপরে আমি যে একটা ইনডোর প্ল্যান্ট রেখেছি, তারপরে একটু সোপ রেখেছি, আবার হ্যান্ড লিকুইড হ্যান্ড ক্লিনার রেখেছি, তো মোটামুটি এগুলাই রেখেছি। আর এটা উপরের এটা গ্রানাইট, এটা হচ্ছে আমি নিচে যে ক্যাবিনটা দেখতে পাচ্ছেন ওইটার মাপ দিয়ে কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছিলাম। আর বেশ ওয়াশ বেসিনের এখানে আমি টিস্যু রেখেছি, তারপর হ্যান্ড লিকুইড হ্যান্ড ক্লিনারের একটা হোল্ডার রেখেছি। আর এটা নিচেরটা হচ্ছে ক্যাবিনেট, দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের এখানে আমি এ পাশে এখানে যা যা দরকার আর কি, গ্লাস ক্লিনার, তারপরে একটু ডিটারজেন্ট পাউডার, ভিম লিকুইড, এগুলো রেখেছি বেসিনটা ক্লিন করার সময়, আর একটা টাওয়াল রেখেছি মোছার জন্য। তো মোটামুটি এগুলো দিয়ে আমি আমার এই যে বেসিনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনি আপু আপনি বুঝে নিয়েছেন, সব ডিটেলস দেখে নিয়েছেন। তো এখানে আবার চলে আসলাম কিচেনে। আজকে আপনাদের ভাইয়া মানে এর আগে মানে সকালে একটু বাজারে গিয়েছিল,
তো বাজার থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দুইটা হাঁস এনেছে আর দুইটা মুরগি নিয়ে এসেছিল। তো এগুলো একটু আজকে পরিষ্কার করতে হবে, আপা এসেছে, আপাকে দিয়ে দিলাম, উনি হাঁসগুলো একটু পরিষ্কার করে নিবে আর আমি মুরগিগুলো সুন্দর করে একটু কেটে কুটে রেখে দিব। তো হাঁসগুলো একটু আজকে রান্না করব, আজ শীত আসছে পর্যন্ত কিন্তু হাঁস রান্না করা হয়নি, তো আজকে হাঁসগুলো একটু ভাবলাম রান্না করে ফেলে একটু হাঁসের ভুনা রান্না করব। তো এখানে হাঁসগুলো দেখতে পাচ্ছেন অনেক পালক, অনেক আসলে দেখা যাচ্ছে, এগুলো একটু ক্লিন করতে হবে চামড়া সহ যেহেতু রান্না করব। তো একটু পুড়ে সুন্দর করে আপা পরিষ্কার করে নিল, তারপরে এখন কেটে দিচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছিলাম আর আপা সুন্দর করে সাইজ করে রেগুলার সাইজ করে কেটে নিচ্ছে। তো এদিকে আবার আপনাদের ভাইয়ার জন্য মানে আমার অনেক বড় একটা সুখবর আছে, আপনাদেরকে বলছি, আমার ছেলে, বড় ছেলে আর কি, ও লেভেল পাস করেছে, খুব ভালো রেজাল্ট করেছে ও। তো ওর জন্য আপনাদের ভাইয়ের একজন ফ্রেন্ড আর কি, ওনার চিটং ক্লাবে ওখানের সদস্য আর কি, এখানে ওখান থেকে এই যে মিষ্টিগুলো পাঠালো, খবরটা শুনে সকালে বারোটা বাজে তখন পাঠিয়েছে, যে রসমালাই পাঠিয়েছে, কিছু বান পাঠিয়েছে, তারপরে আরও কিছু প্যাটিস পাঠিয়েছে। তো এগুলো একটু দেখাচ্ছি আমি আপনাদের, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করেছে, যখন আমি ওর পরীক্ষা দিচ্ছিল সবাই অনেক অনেক দোয়া করেছিলেন কমেন্টে, তো সবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার ছেলে খুব ভালো পাস করেছে। তো সুসংবাদটা আসলে আপনাদের না দিয়ে পারলাম না, আমার আপনারা সবাই এত দোয়া করেছেন আসলে, তো সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা আসলে ইউটিউব ফেসবুকে না আসলে বুঝতে পারতাম না যে আপনারা এত ভালোবাসেন, আমাকে এত ভালোবাসা দেন, প্রত্যেকটা কমেন্টে এত কিছু বলেন, এত সাপোর্ট করেন, আসলে সেটা যদি আমি ইউটিউব ব্লগ চ্যানেল না খুলতাম ফেসবুক পেজে, তো আসলে কখনোই বুঝতে পারতাম না যে আমাকে ভালোবাসার এত মানুষ আছে, আমাকে এত ভালোবাসে সবাই। তো সবগুলো একটু গুজগাছ করে রেখে দিয়েছি, হাঁসটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম, আপা বেছে দিল, আমি খুব সুন্দর করে ধুয়ে এখন হাঁসটা রান্না করে নিয়েছি। তো এখানে সব ধরনের মশলা, আদা, রসুন, পেঁয়াজ বাটা, একটু টমেটো কুচি দিয়েছি গরম মশলা দিয়ে, খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কালো গোলমরিচ গুঁড়ো আর একটা মুরগির একটা মশলা দিয়েছি, ওইটাও আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব, এখন ঢাকনা দিয়ে দিয়েছি একটু কষানোর জন্য। ইদানিং কিন্তু আমাদের চট্টগ্রামে, ইদানিং কি আজকে 2-3 মাস হবে এরকম গ্যাস থাকে না, খুব কষ্টের মধ্যে মানে জীবনযাপন চলছে আর কি। গ্যাস না থাকলে আসলে সিলিন্ডার বলেন, ইন্ডাকশান চুলো বলেন, কোনো কিছুতেই আসলে রান্নাটা করতে তেমন একটা ভালো লাগে না। গ্যাসের চুলাতে যে একটা তাপ থাকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আমার মনে হয় যে অন্য কোনো মানে ইন্ডাকশান চুলা বলেন, অন্য সিলিন্ডার বলেন বা রাইস কুকার বলেন, যেটাই বলেন না কেন, তাড়াতাড়ি একটা রান্না করা হয় না, পসিবল হয় না আর কি, এটা অনেকক্ষণ সময় লাগে। তবে গ্যাসের চুলাতে এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কি বলবো, সকালে নাস্তাটাও না ইদানিং একদম যখনই সকালে নাস্তা বানাতে আসি গ্যাসটা তো থাকে না, তো অনেক মানে একটু সব মানে অসুবিধার মধ্যে আছি আমরা চট্টগ্রামবাসী আর কি। প্রত্যেকজনকে জিজ্ঞেস করলে কারোর কাছে নাকি গ্যাস নেই, তো এই তো আমি একটু গরম পানি দিয়ে হাঁসটা একটু সিদ্ধ করে নিয়েছি কষানোর পরে। এদিকে আবার একটু রসুনের মানে চাটনিও করছিলাম, তো এদিকে দেখতে পাচ্ছেন গ্যাসটা চলে গেছে, আমি আবার ইন্ডাকশান চুলায় চলে আসলাম। এখানে কিছু রসুন, কিছু কাঁচামরিচ আমি একটু টেলে নিয়েছি, এটা আমি আজকে ভর্তা করব, রসুনের ভর্তা। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, গ্যাস থাকে না আসলে, এত রান্নার সময়ও থাকে না, একটা রান্না করতে করতে কিন্তু অনেকক্ষণ সময় চলে যায়, তো আজকে না ভাবলাম আজকে বানিয়ে খাবো খাবো, তো অনেক দিন ধরে আসলে খেতে ইচ্ছা করছিল আমার। তো রসুনগুলো সুন্দর করে টেলে নিয়ে একটু ঠান্ডা করে এখন আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি,
আর পেঁয়াজ নিলাম, ধনে পাতা নিলাম, কাঁচামরিচগুলো একটু টেলে নিয়েছি, খুব সুন্দর করে এখন ভর্তাটা বানিয়ে নিব। এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, মানে আমার পোড়া গড় মোমো করছিল, রসুনের একটা স্মেলটা আমার এত ভালো লাগে। তো আমি হাতে কষলিয়ে একটু রসুনগুলো একটু কষলিয়ে নিচ্ছি, তারপর আমি একটু লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিব। কাঁচামরিচটাও অনেকে হাত জ্বলে, ওই গ্লোভস দিয়ে করলে হাতটা জ্বলবে না, আপনারা হাত হ্যান্ড গ্লোভস দিয়ে যাদের হাত জ্বলে ওই কাজটা করতে পারেন। তো আমরা তো অভ্যস্ত সবসময় আসলে করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তো তেমন একটা হাত জ্বলে না। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি খুব সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। এভাবে আপনারা একবার করে দেখবেন, এতটা মজার, এতটা আসলে শীতকাল মানে হচ্ছে ভর্তা। ভর্তা না হলে প্রত্যেক দিন একটা না একটা ভর্তা থাকতেই হবে, ভর্তা না হলে চলেই না দুপুরের খাবারে। আর এদিকে আমি একটু রূপচাঁদা মাছ রান্না করে নিয়েছি, রূপচাঁদা মাছ আজকে একটু ভুনা করছি। দেখতে পাচ্ছেন ইন্ডাকশন চুলায় রান্না করছি, হাঁসের মাংসটা কোনো মধ্যে রান্না করে ফেলেছি, তাও একটু কাজ বাকি আছে, একটু বাগার দিতে হবে। তো এর মধ্যে কিন্তু গ্যাস চলে গিয়েছে, একটু একটু আছে, ওইটার মধ্যে আমি মানে একটু রান্না করছি, ওইটা মানে হাঁসের মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে একটু আলু রান্না করছি, একটু লম্বা কলম্বা করে শুটকি দিয়ে, দুই ধরনের শুটকি দিয়েছি। তো শুটকি দিয়ে একটু আলু যে শুটকি ভুনা করছিলাম। এদিকে দেখতে পাচ্ছেন আবার গ্যাসের চুলায় নিয়ে আসলাম, এই তো দেখতে পাচ্ছেন গ্যাসের অবস্থা। তো মাছটা একটু এইভাবে দমে রেখে রান্না করছি, আর এদিকে ইন্ডাকশন চুলায় আমি আলুটা সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি, দাঁড়িয়ে থেকে একটু নেড়ে চেড়ে। রান্না করতে লাগে 1 ঘন্টা, কিন্তু যখন গ্যাস থাকে না ওই রান্নাটা লেগে যায় 2-2.5 ঘন্টা, এই অবস্থা। তো ভাত খেতেও, দুপুরের খাবারটা খেতেও কিন্তু 2:30 বেজে যায় এখন, কি করব, কোনো উপায় নেই। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি হাঁসের মাংসটা খুব সুন্দর করে বাগার দিয়ে নিলাম, আর চুলোটা ক্লিন করতে হবে। এ তো আমি সব খাবারগুলো দিয়ে দিলাম, রসুনের ভর্তা করেছি, একটু লেবু কেটে দিলাম, আর একটা রান্না করেছি ডালকে আমি ওই যে পেঁয়াজও বানিয়ে সুন্দর করে এটাও রান্না করেছি। মোটামুটি সব রান্না রেডি। এ তো দেখতে পাচ্ছেন এটা চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছি, পেঁয়াজু আমার অনেক ভালো লাগে এটা খেতে, অনেক দিন পরে বানালাম। আর এই তো আমরা লাঞ্চটা করে নিব এখন। লাঞ্চ করার পরে যে মিষ্টিটা পাঠিয়েছে আপনাদের ভাই, আমার ছেলে পাস করেছে শুনে, তো মিষ্টিটা সবাইকে একটু সার্ভ করব। তো অলরেডি একটা খেয়ে ফেলেছে আমার মেজো ছেলে, এখানে 5টা দিয়েছিল, এত সুন্দর কিউট মাটির এই পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এত ভালো লাগছে আমার। তো আমি এগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিব রোদে শুকিয়ে, একটা ডিআই করব। তো এটা পরে নেক্সট কোনো ব্লগে শেয়ার করব আপনাদের সাথে, এখন আমি এভাবে দিয়ে দিচ্ছি সবাইকে, সবাই মিষ্টি খেয়ে নিব। তো আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, ও অ্যালেভেলের জন্য এখন প্রস্তুতি নিচ্ছে, মানে কোচিং করছে, সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য, আমাদের জন্য, সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আপনারা এত ভালোবাসেন, এত সাপোর্ট করেন। তো আপনাদের ভাইয়াকেও বললাম একটু খাওয়ার জন্য, উনি তেমন একটা মিষ্টি খেতে চায় না, তা অনেক জোর করে দিলাম। তো ছেলেকেও বললাম খাওয়ার জন্য, তুমিও খাও বাবা। তো আজকে আমার এই ব্লগটা এটুকু পর্যন্ত রেখেছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।